অসংখ্য এমএলএ, অসংখ্য এমপিরা তারা আমাদের পার্টির পেছনে লাইন দিয়ে আছে, এবং অচিরে এই সমাজের মধ্যে এই সরকার পরিবর্তন হয়ে যাবে, এই সরকারের বিরুদ্ধে অনাস্থা আসবে, এবং সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টি ওই বাংলার মসনদ দখল করবে। এই সমস্ত সন্ত্রাসী পুলিশ যারা হচ্ছে ঘুষখোর এবং যারা হচ্ছে বাধ্য হব, আমরা আজকে দৃঢ় প্রতিজ্ঞ। মার খেতে খেতে আমাদের দলে পিঠ থেকে গেছে, পুলিশ আমাদেরকে মেরেছে, পুলিশ আমাদের খুন করেছে, তৃণমূল কংগ্রেস আমাদের অসংখ্য কর্মীকে খুন করেছে, সেই খুনের নায়ক আপনারাও, আপনাদের অংশীদারিত্ব ছিল। পঞ্চায়েত নির্বাচনে যখন আমাদের কর্মীদেরকে তৃণমূল কংগ্রেস নৃশংসভাবে হত্যা, বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা সময় নিয়ে গিয়ে যাব। এখানেই আমাদের অবস্থান বিক্ষোভ যে কর্মসূচি ছিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, সেটা এখানে সমাপ্ত হল। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ। আমাদের বাদুড়িয়া অ্যাসেম্বলির বাজিতপুর অঞ্চলের 202 নম্বর বুথের বিজেপির একনিষ্ঠ কর্মী হাসান আলী, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে বিনা অন্যায়তে। তার একটা জমি জায়গা সংক্রান্ত বিবাদ নিয়ে একটা উভয় পক্ষের মধ্যে কথোপকথন তৈরি হয়, সেখানে হাসান আলীকে ওরা মারধর করে। মারধর করার পরে ওরাই আবার হাসান আলীর নামে এফআইআর করে এবং পুলিশ হাসান আলীকেই অ্যারেস্ট করে। তার জন্যে আজ এই অবস্থান বিক্ষোভ। আমরা চাইছি বিচার নিরপেক্ষ বিচার করুক, এবং বাংলার মানুষ, বাদুড়িয়ার আপামর মানুষ শান্তি শৃঙ্খলার সঙ্গে থাকুক।